সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিল সহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে হয়নি ক্লাস পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রমে অংশ নেননি কর্মকর্তা কর্মচারীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এতে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিল সহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলনে সামিল হয়। বন্ধ ছিল প্রশাসনিক কার্যক্রমও। আগের মতো পেনশন সুবিধা বহাল রাখা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিভিন্ন দেশের সাথে যখন শিক্ষকতা পেশাকে তুলনা করা হয়, সেখানে শিক্ষকতা পেশায় দিনকে দিন এটা হতাশাগ্রস্তদের জায়গা হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতিতে শিক্ষকরা। হয়নি ক্লাস পরীক্ষা, বন্ধ ছিল দাপ্তরিক কার্যক্রম। অবিলম্বে পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানান শিক্ষকরা। আমরা শিক্ষকরা কোনো ধরনের অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছি না। ক্লাস, পরীক্ষা, মিটিং, হল বলেন, ডিন অফিস বলেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে অচলাবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় আন্দোলনকারীরা। আমরা ক্লাসে যাব না, আমরা পরীক্ষা নিব না এবং কোনো দাপ্তরিক কাজ চলবে না। নর্থ আমেরিকান মডেলে আমাদের কারিকুলাম ডিজাইন করা আছে। সেখানে ওই যদি কোনো কারণে ধরো একটা সপ্তাহ যদি কোনো কারণে মিস হয়, সেটা আবার কভার করতে তার 2 সপ্তাহ লাগে এবং স্বাভাবিকভাবে পরীক্ষাটা ওই 2 সপ্তাহ পিছাতে হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা অভিযোগ করেন একটি কুচক্রী মহল চক্রান্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্ত করিয়েছে। প্রত্যয় স্কিম থেকে আমাদেরকে প্রত্যাহার করে নেওয়া, সুপার গ্রেড প্রদান করা এবং পৃথক বেতন স্কেল প্রদান করা। তো আমরা আমাদের এই দাবিগুলো সরকার যে মুহূর্তে মেনে নেবেন, সেই মুহূর্ত থেকে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। সর্বোচ্চ সিজিপিএ পাওয়া একজন শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করে। আপনি যখন তার সুযোগ সুবিধা কমিয়ে দিবেন, স্বাভাবিকভাবেই সে কিন্তু এই প্রফেশনে আসার উৎসাহ হারিয়ে ফেলবে। এছাড়া দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কর্মবিরতি কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা। আমাদের কিন্তু আবার সেমিস্টার ফাইনাল 22 তারিখ থেকে, তো এর মধ্যে আমাদের টিচারদের কিন্তু ক্লাস কমপ্লিট করার কথা, কিন্তু দেখেন এর মধ্যে টিচারদের আন্দোলনের কারণে আমাদের ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে না। পরীক্ষাটাও আটকে গেল এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আবার ভাইভাটাও আটকে গেছে। আমি বলতে পারতেছি না আমার 4th সেমিস্টার আসলে কোন সময় শেষ হবে। 1 তারিখের আগে সমস্যাগুলোর একটা প্রবল সলিউশন চলে আসা উচিত ছিল। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট নিরসনের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।